প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অনলাইনে একটি ক্লাস দিচ্ছি। সবাইকে শুভেচ্ছা। আমি আহমদুল্লাহ, ভাষা গণিত, লাউতলী ডক্টর রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। পরিচিতি, একাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র। পূর্ব জ্ঞান যাচাই, আমরা কিছু ছবি দেখব, ছবিগুলো লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছি? বাম পাশের ছবিতে দেখতে পাচ্ছি সারিবদ্ধ ভাবে নামাজ পড়তেছে কিছু লোক, আর ডান পাশে একটা ছকের ভিতরে কিছু আসবাবপত্র আছে যেগুলো সাজানো আছে। কিভাবে সাজানো আছে দেখি, চারটা চারটা করে সাজানো আছে, চারটা রোতে এবং চারটা কলামে সাজানো আছে। আজকের পাঠ ম্যাট্রিক্স, এই যে সাজানোর যে পদ্ধতি, এই পদ্ধতিটিকে বলা হয় গণিতের ভাষায় ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা এই অধ্যায় শেষে যা শিখতে পারবে, ম্যাট্রিক্স কি ও ভুক্তি তা বুঝতে পারবে, বিভিন্ন ক্ষেত্রে ম্যাট্রিক্সের প্রয়োগ দেখতে পারবে, বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পারবে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ করতে পারবে। ম্যাট্রিক্স বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তত্ত্ব আয়তাকার সারি ও কলাম বরাবর সাজালে যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় একে ম্যাট্রিক্স বলে। উদাহরণস্বরূপ, কোনো এক ছাত্র একটি নির্দিষ্ট সপ্তাহে কোনো দিনে কতগুলো ঘন্টা গণিত, পদার্থ, রসায়ন অধ্যয়ন করেছে তা আয়তাকারে সাজাতে তিনটি সারি ও সাতটি কলাম বিশিষ্ট একটি বিন্যাস পাওয়া যায়। যদি শিরোনামকে উজ্জ্বল রাখি তাহলে তিনটি সারি ও সাতটি কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স হবে, আর ম্যাট্রিক্সের চিহ্ন তিনটি, থার্ড ব্র্যাকেট, দুইটা থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্স তৈরি করা যায়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তৈরি করা যায় আর সেকেন্ড ব্র্যাকেট দিয়েও তৈরি করা যায়। ব্র্যাকেট দ্বারা আবদ্ধ যে আয়তাকার বিন্যাস পাওয়া যায় এটি ম্যাট্রিক্স। অর্থাৎ আমরা দেখি একটা ছাত্রের পদার্থ, রসায়ন ও গণিত বিষয়ে শনিবারে 2 ঘন্টা পদার্থ পড়েছে, 1 ঘন্টা রসায়ন পড়লো, 4 ঘন্টা। রবিবারে 3 ঘন্টা পদার্থ বিজ্ঞান পড়লো, 2 ঘন্টা রসায়ন পড়লো, 1 ঘন্টা। সোমবারে একইভাবে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে একটা চার্ট দেওয়া আছে। এখানে সারি, তিনটা সারি, যেমন গণিতের একটা সারি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা। পদার্থবিজ্ঞানের আরেকটা সারিতে দেওয়া আছে, রসায়নের একটা সারিতে দেওয়া আছে। এটাকে যদি আমরা ম্যাট্রিক্সের আকারে রূপান্তরিত করি তাহলে এইভাবে দেখব, থার্ড ব্র্যাকেট দিয়ে দুই পাশে, আর সারিতে লিখব 2, 3, 8, যে ঘন্টাগুলো সে পড়েছে এই ঘন্টাগুলো, আর পদার্থ প্রথম সারিতে, গণিত দ্বিতীয় সারিতে,
পদার্থ এবং তৃতীয় সারিতে রসায়ন। আর কলামে আছে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, সপ্তাহে 7 দিনের। এখানে 7টা কলাম, 3টা রো, এটা রো একটা ম্যাট্রিক্স। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স, এই চিত্রটা দেখি আমরা, পাশাপাশি যেগুলো আছে এগুলো হচ্ছে রো এবং লম্বভাবে যেগুলো আছে সেগুলো হলো সারি। এম সংখ্যক কলাম দেওয়া আছে, এম সংখ্যক রো। এখানে দেখি 5×2 ম্যাট্রিক্স, যেটা হলো 5টা রো 2টি কলাম। প্রথমে আসবে রো, দ্বিতীয় আসবে কলাম, 5×2 ম্যাট্রিক্স। এখানে দেখো 1 4 একটা সারি, 6 8 আর একটা সারি, 9 7 একটা সারি, 2 0 আরেকটা সারি, 4 3 আরেকটা সারি, টোটাল সারি হলো 5টা। কলাম আছে 1 6 9 2 4 একটা কলাম, 4 8 7 0 8 এটা আরেকটা কলাম। তাহলে এখানে রো আছে কটা? 5টা, কলাম আছে 2টা। তাহলে এটাকে আমরা বলবো 5×2 ম্যাট্রিক্স। এটা দেখে দেখি এখানে 3টা রো 3টা কলাম, 1 2 3 একটা সারি, 4 5 6 একটা সারি, 7 8 9 আরেকটা সারি, কলাম 1 4 7 2 5 8 4 3 6 9 কলাম। এটা 4×4 ম্যাট্রিক্স, এটাকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স, কারণ যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে আমরা বলি বর্গ ম্যাট্রিক্স। 4×4 স্কোয়ার ম্যাট্রিক্স, বা সারিতে আছে -2 4 7 31 আর কলাম আছে -2 6 12 9। এখানে টোটাল 4টে কলাম আছে, 4টি রো আছে। ম্যাট্রিক্সের সারি ও কলাম, ম্যাট্রিক্সের সংখ্যা আয়তাকার বিন্যাসকে 2 প্রকারে বিন্যাস করা যায়, যথা অনুভূমিক রেখা বরাবর এবং উলম্ব রেখা বরাবর। সংখ্যাগুলি অনুভূমিক রেখাগুলোকে সারি এবং উলম্ব রেখাগুলোকে কলাম বলে। উদাহরণস্বরূপ A=1 2 3 4 5 6, ম্যাট্রিক্সটি 2টি কলাম আছে, 1 3 5 2 4 6। তাহলে 2 4 6 এবং 1 3 1 হলো কলাম, এবং সারি আছে 3টি, 2 1 2 3 4 5 এবং 6, টোটাল 3টি সারি। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ নির্ণয়, ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ সাধারণ নিয়মে হয়, তবে ম্যাট্রিক্সের 2টি ক্রম একই থাকতে হবে। ক্রম বলতে হলে আমার যেমন এখানে এ এবং বি 2টি ম্যাট্রিক্স দেওয়া আছে, এদের ক্রম আছে হলো 2×2, বি এর ক্রম আছে 2×2, তার মানে ক্রমটা হচ্ছে 2×3, 3×2, 3×3 বা 4×4, সারি এবং কলাম সমান থাকতে হবে, তাহলে আমরা এই ক্রমটা ঠিক থাকলে যোগ বিয়োগ করতে পারবো। যোগ যদি করতে যোগ করি যেমন A+B, এ এবং বি দিয়ে যোগ করলে কি হবে? প্রথম এখানে আমরা একটু বিষয়ভাবে বলে দিই যে ম্যাট্রিক্সের যে সংখ্যাগুলো দেখা যায় সেগুলোকে বলা হয় হলো ভুক্তি। এখানে এর 8 প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তি হলো 4। তো এ এবং বি এর প্রথম ভুক্তি হলো এর 8 এবং বি এর হলো 2। এই প্রথম 2টা ভুক্তি যোগ হবে, 8 যোগ 2,
আর এখানে হবে দ্বিতীয় ভক্তি যোগ দ্বিতীয় ভক্তি, তৃতীয় ভক্তি যোগ তৃতীয় ভক্তি, চতুর্থ ভক্তি যোগ চতুর্থ ভক্তি, এভাবে যোগ করা হয়। আর বিয়োগের বেলা ঠিক একইভাবে প্রথম ভক্তি থেকে প্রথম ভক্তি বিয়োগ, দ্বিতীয় ভক্তি থেকে দ্বিতীয় ভক্তি বিয়োগ, তৃতীয় ভক্তি থেকে তৃতীয় ভক্তি বিয়োগ সাধারণভাবে। তবে শর্ত একটাই, ক্রম একই হতে হবে। আমরা একটা ভিডিও দেখি যেখানে একটু আলোচনা আছে, একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখি। আমরা ম্যাট্রিক্স ভিডিওটিতে দেখলাম যোগ এবং বিয়োগ, আর সিম্পল একটা গুণ দেখেছি যেটা হলো একটা সংখ্যা দিয়ে শুধু একটি ম্যাট্রিক্সে কিভাবে গুণ করে। তো একটি সংখ্যা দিয়ে একটা ম্যাট্রিক্সে গুণ করে ওইভাবে যে ওই সংখ্যাটি দিয়ে সকল ভুক্তিকে যোগ করতে হয়। যেমন এর সাথে যদি 2 গুণ করতে হয় তাহলে এর যে ভুক্তিগুলি আছে 8, 4, 5, 9, এই 8 × 16, 4 × 8, আর 5 × 10, 9 × 18, তাহলে গুণ করলে রেজাল্টটা হবে 16, 8, 10, 18। শুধু সিঙ্গেল সংখ্যা দিয়ে যদি আমরা একটা ম্যাট্রিক্সকে গুণ করি তাহলে সেটা হলো গুণ। কিন্তু দুইটা ম্যাট্রিক্সে গুণ করার নিয়ম আমরা পরে দেখতেছি। তাহলে আমরা এখন যোগ আর বিয়োগ দেখলাম। গুণ গুণ করার সময় লক্ষ্য রাখতে হবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, তবেই দুটি ম্যাট্রিক্স গুণ করা সম্ভব। যোগ বিয়োগের বেলায় আমরা শুধু ক্রম সমান হতে হবে, এটা হলো মূল শর্ত। আর গুণের বেলায়
প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে, এই জিনিসটা আমরা লক্ষ্য করব। এখানে দেখি, মনে করি এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে কলাম রো আছে, দুইটি রো আছে এবং তিনটি কলাম। আর দ্বিতীয়তে বি দেওয়া আছে, তিনটি রো তিনটি কলাম। তার মানে দেখো যে প্রথমটাতে হচ্ছে দুটি 2×3, দ্বিতীয়টা হলো 3×2। এই যে দুইটা সমান, এই যে দুটি সংখ্যা 3 আর 3, দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম ম্যাট্রিক্সে কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সে রো সংখ্যা সমান, তাহলে দুইটাকে আমরা গুণ করতে পারবো। A×B যদি আমরা গুণ করি, তাহলে এইখানে দেখো প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ হবে। তবে 3 এর সাথে 2, প্রথম ম্যাট্রিক্সের কলামে আছে 2, 3, 1 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের 3, 1, 2, 3×2=6, 3 এর সাথে 2 গুণ হবে, এই যে 3×2=6, যোগ 3 একে 3 প্লাস 2 একে 2, এই টোটালটা মিলে একটা সংখ্যা হবে। এইভাবে আমরা প্রত্যেকটা রোর বেলায়, যেমন এই প্রথম রোর সাপেক্ষে 3টা রো, দ্বিতীয় ম্যাট্রিক্সে 3টা কলামকে গুণ করব এবং সংখ্যাগুলো বসাবো। যে দ্বিতীয় বক্তৃতা হবে কি, দ্বিতীয় বক্তৃতা হবে 4×2 প্লাস 3×1 প্লাস 1×1, এবং তৃতীয় বক্তৃতা হবে 2×5 প্লাস 3×4 প্লাস 1×4। এইভাবে আবার দ্বিতীয় প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি থেকে দ্বিতীয় সারির সাথে আবার সব প্রথম দ্বিতীয় ম্যাট্রিক্সের সবগুলো কলামকে আমরা গুণ করব। গুণ করার পরে দেখবো আর কি, এগুলোকে যোগ করলে গুণ করলাম 3×2=6, 3 একে 3, 3×2=2, টোটালটা যদি যোগ করি আমরা দেখবো কত, 6 আর 6=12, 8 আর 12, 10 আর 16=26। নিচে দেখো -7, 6, -7, -1 আর -1, 8, 7, 8 7 হলো 1, 1+5, 10, -20, 10 আর 6=26, 26 থেকে 28 বিয়োগ করলে হবে -2। এই গুণ সম্পর্কে আমরা আরেকটা ভিডিও দেখি, দেখি ভিডিও থেকে আরেকটা কিছু আলোচনা দেখি কিভাবে আমরা গুণ করতে পারি।
আমরা গুণ দেখলাম, এখন আমরা দেখি এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম, ম্যাট্রিক্স কি, বিভিন্ন ক্ষেত্রে এর প্রয়োগ, ভুক্তি কি, ভুক্তি সব ম্যাট্রিক্সের যতগুলো এলিমেন্ট আছে এগুলোকে ভুক্তি বলে, আর ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ কিভাবে করতে হয় তা আমরা দেখলাম। আমরা বাসায়
এই ম্যাট্রিক্সের অঙ্কগুলো আমরা যোগ বিয়োগ এবং এই গুণ এই তিনটি আমরা করব। ম্যাট্রিক্সের ভুক্তি কত সংখ্যা? বাড়ির কাজ লিখে নাম অঙ্কগুলো আমরা করব। একটা ম্যাট্রিক্সের সারি কলাম দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু এত ম্যাট্রিক্সের ভুক্তি কতগুলো, ভুক্তি আছে এখানে কত, চারটে। আবার দুটো অঙ্ক দেওয়া আছে, থ্রাইস এ প্লাস ফোর বি, আর আছে ফাইভ এ মাইনাস সিক্স বি। এই অঙ্কগুলো করবে বাসা, উক্ত ভুক্তিদ্বয়ের গুণফল এবং এই দুইটি দিয়ে গুণ করে গুণফল কি হবে ওগুলো বাসায় দেখবে। সবাইকে ধন্যবাদ, আজকে এখানেই ক্লাস শেষ। আজকে আমরা ম্যাট্রিক্স আলোচনা করলাম, বাসায় তোমরা বই থেকে দেখবে অঙ্কগুলো। ধন্যবাদ সবাইকে।